সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। আরো ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ, রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবি জেলেনস্কির। জ্বালানি সাশ্রয়ের টাই পরবেন না স্পেনের প্রধানমন্ত্রী। চীনা রকেটের অনিয়ন্ত্রিত ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়া নিয়ে উদ্বেগ। পশ্চিমার আফগানিস্তানে আয়েশ জঙ্গিদের শক্তিশালী করছে বলে রুশ প্রতিনিধি জামির কাবুলভ, নাকচ করল তালেবান। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো করা আমেরিকা, সংসদে পাশ আরো একটি বিল। মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু দেখল আরো দুই দেশ। এবং ইরানে বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু, নিখোঁজ রয়েছে অনেকে। দর্শক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় রুশ ও দখলদারিত্বকে স্বীকৃতি দেবে না, রাশিয়া তার পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে এর জন্য তাদের উল্লেখযোগ্য মূল্য দিতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। শুক্রবার কথা হয় তাদের, এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। অ্যান্টনি ব্লিংকেন বলেছেন রাশিয়া আটক দুই আমেরিকানকে মুক্তি দেওয়ায় মার্কিন প্রস্তাব গ্রহণের জন্য চাপ দিতে প্রায় ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। বর্তমানে রাশিয়ার হেফাজতে থাকা দুই মার্কিন নাগরিক হলেন ব্রিটনি গ্রিনার এবং হুইলান। 31 বছরের ব্রিটনি গ্রিনার একজন বাস্কেটবল খেলোয়াড়, গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের সময় তার কাছে গাঁজার তেল পাওয়ার দাবি করে রুশ কর্তৃপক্ষ। জুলাই গোড়ার দিকে তাকে মাদক সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ব্রিটনি গ্রিনারের দাবি, তিনি ব্যথা নিরাময়ের জন্য ঔষধি গাঁজা ব্যবহার করেছেন, রুশ আইন লঙ্ঘনের কোনো ইচ্ছা তার ছিল না। অন্যদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2018 সাল থেকে রাশিয়ায় বন্দী রয়েছেন পল হুইলান। তার ব্যাপারে ওয়াশিংটনের প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে সিএনএন জানিয়েছে বাইডেন প্রশাসন দুই মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে দোষী সাব্যস্ত হওয়া রুশ অস্ত্র পাচারকারী ভিক্টর বাউটকে মুক্তির প্রস্তাব দিয়েছে। বাউট বর্তমানে 25 বছরের কারাদণ্ড ভোগ করছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার সম্ভাব্য বিনিময়ের বিরোধিতা করছে। বন্দিমুক্তির পাশাপাশি ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি রাশিয়ার কাছে স্পষ্ট করেছেন যে বাড়তি ইউক্রেনীয় ভূখণ্ডের সম্ভাব্য সংযুক্তি কখনো মেনে নেওয়া হবে না। অ্যান্টনি ব্লিংকেন বলেন আন্তর্জাতিক সম্প্রদায় দখলদারিত্বকে স্বীকৃতি দেবে না, রাশিয়া তার পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে এর জন্য তাদের উল্লেখযোগ্য মূল্য দিতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে, দেশটির আত্মরক্ষার প্রতি সমর্থন দেবে এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত মস্কোর উপর বিধিনিষেধ আরোপ করা হবে। আরো ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ, রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবি জেলেনস্কির। কিছুতেই থামছে না যুদ্ধ, ক্রমে আরো ভয়াবহ আকার ধারণ করেছে এই সংঘাত। এহেন পরিস্থিতিতে রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে আমেরিকার কাছে মস্কোর বিরুদ্ধে করা পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন রাশিয়ার জেলে বন্দী মৃত্যুর বেশ কয়েকটি ঘটনা এটা স্পষ্ট করে দেয় যে সেখানে কিভাবে সন্ত্রাস চলছে। এতে স্পষ্ট যে রাশিয়া একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। এ বিষয়ে আমি বিশেষ করে আমেরিকার কাছে আবেদন জানাচ্ছি, এক্ষেত্রে দ্রুত পদক্ষেপের প্রয়োজন রয়েছে। বলে রাখা ভালো, রাশিয়ার বিরুদ্ধে আরো কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছেন জেলেনস্কি। তার বক্তব্য, ইউরোপ যদি রাশিয়া থেকে গ্যাস ও তেল আমদানি সম্পূর্ণভাবে বন্ধ না করে তাহলে পুতিনের হাতে লড়াই চালানোর মতো কোনো টাকার যোগান অব্যাহত থাকবে। এদিকে ফের ইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মধ্য ইউক্রেনের ক্রোপেভনেৎস্কি শহরে বৃহস্পতিবার ঘটেছে হামলা। স্থানীয় গভর্নর আন্ত্রি রাইকোভিচ জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হানার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের জাতীয় উড়ান সংক্রান্ত প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় এয়ার হ্যাঙ্গারগুলি। ওই হামলায় মৃত্যু হয়েছে অন্যায় 5 জনের। রাজধানী কিভের বাইরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী। পাশাপাশি সোভিয়েত যুগের পরিচিত কয়লাক্ষেত্র, বর্তমানে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভুয়েলার্স্ক দখল করে নিয়েছে রাশিয়া। উল্লেখ্য, ফেব্রুয়ারি 24 তারিখ ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া, কিন্তু এখনো কিয়েভ দখল করতে পারেনি তারা। লড়াই কয়েক হাজার সেনা বিপুল অস্ত্র খুঁয়ে গত এপ্রিলে সামরিক অভিযানের প্রথম পর্বে ইতিটানা ঘোষণা করে রাশিয়া। পাশাপাশি মারিওপল ও দনবাস অঞ্চলে অভিযান তীব্র করে তোলে পুতিনের বাহিনী। ইতিমধ্যে মারিওপল দখল করে ফেলেছে রুশ ফৌজ। জ্বালানি সাশ্রয়ে টাই পরবেন না স্পেনের প্রধানমন্ত্রী। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযানের পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। রাশিয়া হাত গুটিয়ে বসে নেই। এরই মধ্যে নর্ডস্ট্রিম 1 পাইপলাইনে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া, ফলে জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে ইউরোপের দেশগুলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এর পরিপ্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ টাই পরা বন্ধ করে দিয়েছেন। তিনি চান তার মন্ত্রিসভা সদস্য কার্যালয়ের কর্মীরা যেন তার দেখানো পথ অনুসরণ করে, যাতে করে জ্বালানি সাশ্রয় করতে পারেন। এক বক্তব্যে সাদা শার্ট ও নিচে স্যুট পরিহিত সানচেজ বলেন, আমি টাই পরিনি, আমার মন্ত্রীদের না পরার আহ্বান জানাচ্ছি। এই সময় কর্মীরা যেন বিদ্যুৎ সাশ্রয়ে অবদান রাখতে পারে, তাই টা না পরেই তাদের কর্মস্থলে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি। যদিও কিভাবে চাইনা পরে জ্বালানি সাশ্রয় করা যাবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে দেশটির পরিবেশ পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বিদ্যুতের ব্যবহার কম রাখার পদক্ষেপের অংশ হিসেবে স্বাভাবিকের চেয়ে বেশি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেছে। এদিকে জ্বালানি সাশ্রয়ে 1 আগস্ট থেকে স্পেন সরকার ইউরোপের বিভিন্ন দেশের মতো জ্বালানি সঞ্চয় কর্মসূচি চালু করবে। চীনা রকেটের অনিয়ন্ত্রিত ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়া নিয়ে উদ্বেগ। চীনে একটি রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রকেটের ধ্বংসাবশেষ অনিয়ন্ত্রিতভাবে শনি ও রবিবার পৃথিবীতে নেমে এসে বিধ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে। যদিও ধ্বংসাবশেষগুলো কোনো জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা খুবই কম, তারপরও এ নিয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশের কিভাবে নিজেদের মহাকাশের আবর্জনার দায়িত্ব নেওয়া উচিত সে বিষয়টিও আলোচিত হচ্ছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি ও স্কাই নিউজ। চীনের মহাকাশ সংস্থার কাছে এর আগে নাসা আহ্বান জানিয়েছিল যাতে তারা রকেট এমনভাবে নকশা করে যে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় তা ছোট ছোট টুকরা হয়ে যায় এবং এটাই আন্তর্জাতিক নিয়ম। চীনের নির্মাণাধীন তিয়াংকং মহাকাশ স্টেশনে যাওয়া সাম্প্রতিক রকেটগুলোতে পৃথিবীতে পড়ার সময় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই। চীনের সর্বশেষ রকেট উৎক্ষেপণ ছিল গত রবিবার। একটি লং মার্চ 5 রকেট একটি ল্যাবের অংশ নিয়ে তিয়াংকং স্টেশনে পৌঁছেছে। চীন সরকার বুধবার বলেছে তাদের রকেটের পুনঃপ্রবেশ পৃথিবীর স্থলভাগে কারোর জন্য ঝুঁকি তৈরি করবে না বললেই চলে, কারণ এটি সম্ভবত সমুদ্রে পড়বে। তবে রকেটের টুকরোগুলো জনবহুল এলাকায় নেমে আসার সম্ভাবনা যে একেবারেই নেই তাও নয়। 2020 সালে মে মাসে আইভরি কোস্টে এরকম ঘটনায় প্রাণহানি না হলেও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। চীনা রকেটের খালি অংশটি এখন পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে ক্রমে একটি অনিয়ন্ত্রিত পুনঃপ্রবেশের পথে এগোচ্ছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক অলাভজনক সংস্থা দ্য অ্যারোস্পেস কর্পোরেশনের মতে রবিবার গ্রিনিচ মানসময় মধ্যরাতের পর এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে 16 ঘন্টা কম বেশি হতে পারে। 25 টন অজনের ধ্বংসাবশেষটি ঠিক কোথায় পড়বে তা সঠিকভাবে এত আগে বলা সম্ভব নয়। অ্যারোস্পেস কর্পোরেশনের ভবিষ্যৎবাণী অনুসারে ধ্বংসাবশেষ পড়ার সম্ভাব্য অঞ্চল হচ্ছে যুক্তরাষ্ট্র, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া। পশ্চিমের আফগানিস্তানে আইএস জঙ্গিদের শক্তিশালী করছে বললেন রুশ প্রতিনিধি, নাকচ করল তালেবান। গত বছর আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের সদস্য সংখ্যা 3 গুণ বেড়েছে বলে মনে করছে রাশিয়া। আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কাবুলভ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে মস্কোর এ ধারণার কথা জানিয়েছেন। তবে তালেবান রাশিয়ার এই দাবিকে অসত্য অবাস্তব বলে বর্ণনা করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কাবুলভের নাম উল্লেখ না করে এক টুইটার বার্তায় লিখেছেন, আফগানিস্তানে আইএসের শক্তিবৃদ্ধির ধারণা অসত্য অবাস্তব। তিনি আরও লিখেছেন, আইএসকে আফগানিস্তানে ঘাঁটি গাড়তে দেবে না তালেবান সরকার। কাবুলভ শুক্রবার আফগানিস্তান বিষয়ক সাম্প্রতিক তাকশব্দ বৈঠক সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আফগানিস্তানে আইএস জঙ্গিদের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনা আফগানিস্তান সহ গোটা অঞ্চলের উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে গত সোমবার মঙ্গলবার আফগানিস্তান বিষয়ক 2 দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। কাবুলভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী বাহিনীকে শক্তিশালী করার আর্থিক সক্ষমতা তালেবানের নেই। আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি বলেন, পশ্চিমারায় আইএস জঙ্গিদের শক্তিশালী করার জন্য আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি তৈরি করেছে। জামির কাবুলভ বলেন, গত বছরের 15 আগস্টে তালেবান ক্ষমতা আসার পর আফগানিস্তানে আইএস জঙ্গিদের সংখ্যা প্রায় 2000 ছিল বলে মনে করা হয়, তবে এই মুহূর্তে তাদের সংখ্যা 6000-এর বেশি। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো করম আমেরিকা, সংসদে পাশ আরো একটি বিল। একের পর এক বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। পুলিশ ও প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও লাগাম টানা যায়নি এহেন ঘটনায়। তাই কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একটি নতুন আইন আনে আমেরিকা। এবার সেই রাশ আরো মজবুত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে আরো একটি বিল। এটি আইনে পরিণত হলে অ্যাসল্ট ওয়েপন অর্থাৎ স্বয়ংক্রিয় রাইফেলের মতো অস্ত্রে আমজনতার হাতে সহজে আসবে না। বলে রাখা ভালো, আত্মরক্ষার খাতিরে নাগরিকদের বন্দুক রাখার অনুমতি দিয়েছে আমেরিকা সংবিধান, কিন্তু সে অধিকারের অপব্যবহার আকসারই হচ্ছে। সহজে আগ্নেয়াস্ত্র হাতে চলে আসায় স্কুল কলেজে সামান্য বিবাদে গুলি চলার ঘটনা মার্কিন মূলকে নতুন কিছু নয়। এহেন পরিস্থিতিতে শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এ পাশ একটি বিল হয়।
435 সদস্যের হাউসে 217টি ভোটে বিলটি পাশ হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে বিলটির বিপক্ষে ভোট দেন 5 ডেমোক্রেট সদস্য বলে খবর। এই বিলটি আইনে পরিণত হলে অ্যাসল্ট ওয়েপন অর্থাৎ স্বয়ংক্রিয় রাইফেলের মতো অস্ত্রে আপজনতা হাতে সহজে আসবে না। তবে বিশ্লেষকদের মতে রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে বিলটি পাশ হওয়ার সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকবাজদের হানায় আক্রান্ত হয়েছে আমেরিকা। এলোপাথরে গুলি শিকার হয়েছেন নিরীহ মানুষ। এমনকি স্কুলের ছোট শিশুরা রেহাই পায়নি বন্দুকবাজদের হাত থেকে। বারবার এই ধরনের হামলায় অধিকাংশ মার্কিন নাগরিককে আঙুল তুলেছেন আমেরিকার বন্দুক নীতির দিকে। এই পরিস্থিতিতে গত জুন মাসে বহু প্রতীক্ষিত আগ্নেয়াস্ত্র বিলটি মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন দেয়। প্রসঙ্গত, 18 বয়স হলে বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। সেই নিয়ম বদলের জন্য গত কয়েক সপ্তাহ ধরে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন মার্কিন নাগরিকরা। অবিলম্বে এই নিয়ম পাল্টে দিক সরকার, এ দাবিতে প্রায় হাজার হাজার মানুষ মিছিল করেছেন আমেরিকার বিভিন্ন প্রান্তে। কিন্তু মনে করা হচ্ছিল এই আইন পাশ হওয়ার সম্ভাবনা অনেক কম, কেননা রিপাবলিকানরা এর বিরোধিতা করবে। এবার একইভাবে অ্যাসল্ট ওয়েপন নিয়ন্ত্রণে নিলেও বাধা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু দেখল আরও দুই দেশ। স্পেন ও ব্রাজিলে মাঙ্কিপক্স ভাইরাসে প্রথমবারের মতো একজনের করে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এদেশটি আফ্রিকার বাইরে এই ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে এ পর্যন্ত 4,298 জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল জাজিরা। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় তরফে শুক্রবার জানানো হয়েছে 3,750 জন মাঙ্কিপক্স রোগীর মধ্যে 120 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় একজন মুখপাত্র মারা যাওয়া রোগীর বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন, তবে ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ব্রাজিলে মারা যায় রোগী ছিলেন 41 বছর একজন পুরুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তিনি লিসফোমায় ভুগছিলেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম ছিল। তাকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নেওয়ার পর সেপটিক শকে তার মৃত্যু হয়। ইরানে বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু। ইরানে শুক্রবার ভারী বর্ষণজনিত বন্যা ভূমিধ্বসে অন্তত 53 জন নিহত হয়েছে। এখনও নিরক্ষর রয়েছে অনেকে, তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে রয়টার্স। রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মেহেদি বেলিপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন 16 জন এখনও নিখোঁজ রয়েছে। তিনি জানান, ইরানের 31টি প্রদেশের 18টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে 400টির মতো শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রাজধানী তেহরানের উত্তর পূর্বে আলবর্স পর্বতমালার পাদদেশে ফিরোজকুহু এলাকা। সেখানে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। তেহরানের গভর্নর মহসেন মনসুরি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। তার বরাদ্দে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো আরও 6 নিখোঁজ থাকার কথা জানিয়েছেন। এর আগে গত শনিবার দক্ষিণাঞ্চলে ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় 22 জনের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভিডিওতে দেখা গেছে প্রবল বন্যায় গাড়ি ভেসে গেছে, অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়া, দুর্ভোগ চরমে পৌঁছেছে, পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।